চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ছয় ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজুর রহমান। বল হাতে প্রায় প্রতি ম্যাচেই ছিলেন দুর্দান্ত। টাইগার এই পেসার দুর্দান্ত পারফরমেন্স করলেও তবে তার দল হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না। শঙ্কায় পরে দলটির কোয়ালিফাই রাউন্ডে খেলা নিয়েও সমীকরণ এমন দাঁড়ায়, বাকি ম্যাচগুলোর মধ্যে একটিতে হারলেই শেষ হয়ে যাবে পরের রাউন্ডের স্বপ্ন। ঠিক ওই সময় দলের একাদশে পরিবর্তন আনে মুম্বাই। মুস্তাফিজুর রহমান এবং কাইরন পোলার্ডকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় জেপি ডুমিনি আর বেন কাটিংকে। এতে বদলে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য। শেষ চার ম্যাচের তিনটিতেই জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে দলটি। স্বপ্ন দেখছে কোয়ালিফাই রাউন্ড খেলার। তবে কাইরন পোলার্ডের ফর্ম না থাকায় তার পরিবর্তে জেপি ডুমিনিকে নেওয়া নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না। কিন্তু মুস্তাফিজ ধারাবাহিক থাকার পরেও কেন একাদশে নেই, এ নিয়ে ভারতের সাবেক ক্রিকেটাররাও সমালোচনা করছেন। আকাশ চোপড়া তো মুম্বাইয়ের পরিকল্পনা খুব বেশি কাজে আসবে না বলে ইঙ্গিত দিয়েছেন। এতদিন সমালোচনা করলেও এবার মোস্তাফিজকে দলে না নেওয়ার কারণ জানিয়েছেন জহির খানও। কলকাতার বিপক্ষে জয়ের ম্যাচে মোস্তাফিজের না থাকা নিয়ে এই পেসার বলেন, হার্দিক ব্যাট আর বলে দুর্দান্ত করছে, এখন সে চার ওভার করেই বল করছে, আর হার্দিক চার ওভার বল করতে পারায় দলে কাটিংকে নিয়ে ব্যাটিং শক্তি বাড়াতে পারছে মুম্বাই। মূলত এ কারণেই মোস্তাফিজের মতো বলারকে ছাড়াই খেলতে পারছে দলটি। জহিরের কথাটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। বিগত কয়েকটি ম্যাচে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং করেছেন। বিশেষ করে গতকালকের ম্যাচে দুটি উইকেট নিয়েছেন তিনি। যেখানে একটি ম্যাচ হারলেই পরের রাউন্ডের স্বপ্ন শেষ হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের, সেখানে টানা জয়ের মধ্যে থাকা দলটি কি চাইবে তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে? আর তাই তো ধারণা করা হচ্ছে মোস্তাফিজের এবারের আইপিএল খেলা প্রায় শেষ।